দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আরও কিছুদিন থাকবেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা রাশিয়ায় হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয় নিয়ে। তিন দেশই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিলেও শেখ হাসিনার আশ্রয় প্রার্থনার প্রসঙ্গ ছিল না এতে। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ভারতে চলে যাওয়া বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে বৈঠক হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে। পার্লামেন্ট ভবনে সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, আপাতত শেখ হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় ভারত। ভেবেচিন্তে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানাবেন তিনি। এর ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে। বাংলাদেশে সব দলের প্রতিনিধিদের সমন্বয়ে নির্দলীয় সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয় সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। জয়শঙ্কর আরও জানান, এখনই বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলেও তাদের নিরাপত্তায় নজর রাখা হচ্ছে। যে কোনো সময় দ্রুত পদক্ষেপ নিতেও প্রস্তুত আছে ভারত। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সোমবার রাতেই নিজের সরকারি বাসভবনে জরুরি বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও গোয়েন্দা সংস্থা রর প্রধান রবি সিনহা এবং ইন্টেলিজেন্স ব্যুরো আইবির পরিচালক তপন ডেকা উপস্থিত ছিলেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ওই সরকারকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। বলেন, বাংলাদেশের জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। আমরা সতর্কতার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে এবং সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনে আহ্বান জানাই। আন্দোলনের সময় যারা প্রিয়জন হারিয়েছেন এবং আঘাত পেয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানায় যুক্তরাষ্ট্র। এদিকে ভারতের একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য ও রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন হাসিনা। এ বিষয়ে কিছু না বললেও বাংলাদেশে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। এ বিষয়ে এনডিটিভি যোগাযোগ করলে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাদের আন্তর্জাতিক নিরাপত্তার প্রয়োজন হয় তারা দেশ ছাড়ার পর কাছাকাছি যে নিরাপদ দেশে পা রাখেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা। সেটিই হবে তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি একান্তই দেশের অভ্যন্তরীণ বিষয়। বন্ধুরাষ্ট্র হিসেবে মস্কো চায় খুব দ্রুত সাংবিধানিক নিয়মনীতি ফিরে আসুক। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া বা না দেয়ার বিষয়ে কিছুই বলা হয়নি ওই বিবৃতিতে। শেখ হাসিনাকে বহনকারী বিমানটি সোমবার ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে নামে সেখানে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সোমবার রাতে ওই ঘাঁটিতেই ছিলেন হাসিনা। সংবাদ সংস্থা ANI জানিয়েছে বিমানটি শেখ হাসিনাকে রেখে মঙ্গলবার সকালে 9টার দিকে ফিরে গেছে। বিমান চলাচল পর্যবেক্ষণ ওয়েবসাইট ফ্লাইট রাডার 24.com বলেছে শেখ হাসিনাকে বহনকারী বিমান AJAX 1431 এর গতিপথের তথ্য সংগ্রহের হিড়িক পড়েছিল সোমবার, যা এ যাবৎকালে নির্দিষ্ট কোনো ফ্লাইটের তথ্য খোঁজার রেকর্ড গড়েছে। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।